আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানাই। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করবো বলো তো? আজকে শেয়ার করব আমার কিছু পছন্দের শাড়ি, আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার খুব বেশি শাড়ি নেই, কারণ আমি শাড়ি পরি না, আর যে কটা শাড়ি আছে সেটা হচ্ছে ওই বেছে বেছে অনুষ্ঠান বাড়ি যাই, তার জন্য যে কটা আছে কাফি, তো ওতেই আমি খুশি। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে কোন শাড়িটা দেখাবো? ফার্স্টে আমার বিয়ের শাড়ি দেখাই, মানে আমার বাপের বাড়ির শাড়িটা তোমাদের দেখাই। হ্যাঁ দাঁড়া, এই হচ্ছে, দাঁড়া খুলে দেখাই, নাহলে বুঝতে পারবে না। আর এটা কি কাঞ্জি বরং না কি বলে ছাতা জানিও না, পুরো বডিটা এরকম অরেঞ্জ কালারে যাচ্ছে যে এরকম, আর পাটটা এরকম ব্লু কালারে। তো তখন কি বলতো আমার মাথায় ভূত চেপেছিল যে বেনারসি নেব না, মানে বেনারসি বাদ দিয়ে নেবো, কারণ বিয়েতে বেনারসি ছাড়া আর পরা যায় না, সেই ভূতটা চেপেছিল, তার জন্য এই পরিকল্পনা। কিন্তু শাড়িটা ভালো বেশ, আর এরকম বুটিয়ে দেখো, এরকম বুটি বুটি আছে। তো এটা ছিল আমার বাবার বাড়ির শাড়ি, আর এই বাড়িটা দেখাচ্ছি, এই বাড়িটা হচ্ছে পিঙ্ক কালার। এটা হচ্ছে এই বাড়ির শাড়ি, এই যে এটা হচ্ছে আঁচল, এরকম আঁচলের পর এরকম আছে। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ, কারণ ওর বাবা আমাকে নিয়ে গেছিল কিনতে, যার জন্য নিজেই পছন্দ করেছি। আর এটা হচ্ছে এটা নরমাল শাড়ি, এটা হচ্ছে একটা সিল্ক, পিওর সিল্ক টাইপের, এটা হচ্ছে পুরো বডি হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে পাট, আর এটা হচ্ছে তোমার আঁচল। আর আমি তো শাড়ি পরতে পারি না বেশি, শাড়ি মানে ভারী শাড়ি পরতে পারি না, যে হালকা হালকা শাড়িগুলো আমার জন্য খুব পারফেক্ট, শাড়ি একদমই পরতে পারি না। এবার দেখাই হচ্ছে অনেক পুরনো পুরনো শাড়ি, মানে শাড়ি পরি না তো, আগে শাড়ি কিনতাম, এখন তো শাড়ি কিনা ছেড়েই দিয়েছি। এটা হচ্ছে একটা শাড়ি, এটা তখন নাম ছিল But even that could change, you could fit the gray matter like some batter in your brain.
that's why I say fake it till you make it a and if you play again then you just might make a change we arrange all the bad to okay take the worst I say turn them to a game take the best I say put on my face all the people in your brain take the feeling of my pain never slow yourself down you don't push me push me stop pain if I don't play open it up and find a way to go আর এই শাড়িটার একটা গল্প আছে এই শাড়িটা কিনতে গিয়ে কি হচ্ছে আমার যা গায়ে রং এই কালারটা ঠিক গায়ে আসে যার জন্য এই শাড়িটা দেখে দেখে ভাবছি মানে এই এই কালারটা আমার
খুব পছন্দের, সবই পছন্দের শাড়ি, তার মধ্যে এটা বেশি পছন্দ। এটা হচ্ছে একটা অন্যরকম শাড়ি, এটা জাস্ট দেখো। আর শাড়িটা না মানে খুবই ভারী, মানে পরতে গেলে একটু হ্যাপা আছে। এটা বাই কম্বিনেশনের ডেলিগেশনের, এটা হচ্ছে তোমার এর কাছ থেকে দেখো, এটা হচ্ছে আঁচলের ডিজাইন, এটা হচ্ছে এইখানে পড়বে এরকম ভাবে পুরো কোমর থেকে উঠে এসেছে, আর নিচের দিকে এরকম তার মাঝখানে এরকম ডিজাইন আছে। তোমাদের ক্যামেরায় কিন্তু কালার ভালো আসছে না, এইটা যে আমার সামনাসামনি যা কালার অপোজিটে আসছে কেমন একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু এই সামনাসামনি কালারটা খুব সুন্দর, সিগিনের থেকে উজ্জ্বল। আর এটা হচ্ছে তোমার এরকম পড়বে, এটা হচ্ছে এইভাবে যাবে, এইভাবে এইরকম ভাবে যাবে। আর এটা হচ্ছে পুরো মানে একদম পায়ের থেকে শুরু করে একদম আঁচল পর্যন্ত। আর এটার মেইন টুইস্টটা কোথায় দেখো, এইটা হচ্ছে আমার কোম মানে কুচি পর্যন্ত আসবে, আর কুচির পর থেকে এইটা, আর কুচিতে কি আছে সেটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো নিচের পোর্শনটা, আমি উঁচু করে দেখাচ্ছি, মুখটা ঢাকা পড়ে যাচ্ছে দেখো। এই হচ্ছে এই দেখো এইটা, আর নিচের পাটটা দেখো, জাস্ট পাটটা দেখো, এই দেখো এই দেখো এই দেখো পাটটা দেখো, পুরো শাড়ি নিচে এরকম। এই শাড়িটা কিনতে গেছি, খুব সুন্দর মানে কোনো কথা হবে না, আমার নিজের বলে বলছি না, তোমরা যদি সামনাসামনি দেখতে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো জানিও আমার, মানে কিছু অল্প কিছু শাড়ি। আর শাড়িগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, একটুখানি কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এই ভিডিও দেখবে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ছাড়া আমরা জিরো, বিগ জিরো যাকে বলে, বুঝেছো? তো আজকে এইটুখানি ছিল, fake it till you make it, eh? And if you play that game then you just might make it. আর কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী কাল তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে। তো সবাইকে দু হাতে বাই 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 বাই।